গাইবান্ধার পলাশপাড়ি উপজেলা হতে এক কিশোরগাড়ি ইউনিয়ন যাওয়ার একমাত্র পাকা সড়কটি সংস্কার কাজে উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগ সাজে ব্যাপক অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মনি কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান এই অনিয়মের প্রতিবাদে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী তারা নিম্নমানের কাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন জানা যায় যে প্রায় তিয়াত্তর লাখ টাকা ব্যয়ে চার দশমিক পাঁচ শূন্য কিলোমিটার সড়কে সংস্কার কাজের মালামাল প্রায় এক কিলোমিটার দূর হতে তৈরি করে এনে সড়কে সংস্কার কাজ চলমান রয়েছে গতকাল নিয়ম নীতির তোয়াক্কা না করে রাত দশটার পরে সারা রাত কিশোরগাড়ি বাজারের অংশে সংস্কার কাজে পাথর ও বিটুমিন মেশানো মশলা দিয়ে সড়কের কার্পেটিং করা হয় এসব বিটুমিন মেশানো পাথর সড়কে ফেলার আগে সড়কটি না করা হয়েছে পরিষ্কার না হয়েছে বিটুমিন মিশ্রিত তেল ব্যবহার বালু মাটির উপরে করা হয়েছে কার্পেটিং ফলে রাত না যেতেই কার্পেটিং উঠে যাচ্ছে কার্পেটিং উঠে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী পরের দিন আবারও সড়কের সকাল হতেই শুরু হয় সারাদিন প্রায় দেড় কিলোমিটার সড়কের কার্পেটিং করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শেষ করে দিন শেষে রাত দশটা দশ মিনিটেও দেখা যায় সড়কে কার্পেটিং করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ সময় উপজেলা প্রকৌশলী অফিসের কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি স্থানীয়রা জানান সকাল হতে কার্পেটিং শুরু হয়ে একটানা টানা কার্পেটিং এর কাজ চলছে রাতভর